লোক আসছে সাইড দিয়ে। এই দেবুদাকে আমি তো আমাদের করোনা আবহাওয়া যেখানে মহামারী আকার ধারণ করেছে দিদি, তো এই মুহূর্তে আপনারা পুজো করছেন, তো সচেতনতা কত অবলম্বন করছেন? দেখুন, আমাদের এখানে স্যানিটাইজার ব্যবস্থা করা আছে, মাস্কের ব্যবস্থা করা আছে, ভোগ বিতরণ যেখানে হচ্ছে সেখানেও আমরা স্যানিটাইজার দিচ্ছি বা মাস্ক দিচ্ছি, দিয়ে এরকমভাবেই আমাদের অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। দিদি আপনার নাম? দীপালী কুণ্ড। আজকে হনুমান জয়ন্তী পুজো আছে, তার জন্য আমাদের এখানে প্রতি বছর পালিত হয়। আজকে হচ্ছে তাদের উদ্যোগে হচ্ছে দাদা, আমাদের গ্রাম কমিটির উদ্যোগ আছে। এখানে এই গ্রামের আমাদের যারা কমিটি আছে, বজরং যখন আমরা উদ্বোধন করেছিলাম সেই কমিটি। কতদিন থেকে এটা আপনারা করছেন? করোনার এই মহামারীর সময়ে আপনারা কি সচেতনতার মধ্য দিয়ে এই পুজোটা করছেন? আমরা করোনা যাবতীয় বিধি নিয়ম মেনেই আমরা পুজো হচ্ছে। প্লাস আমাদের সকাল থেকে মাইকিং হয়েছে যে কোনো জমায়েত হবে না, আমরা জমায়েত করতে দেবো না, আমরা যা করবো সমস্ত কিছু নিয়ম মেনেই করবো। মাস্ক দেওয়া হচ্ছে, স্যানিটাইজার আছে, এবং আমাদের যারা যারা পুজো কমিটির লোক আছে তারা সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে। এবং আমাদের যে চারিদা কাজ আমাদের ব্যানার দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের বেশি জমায়েত হবে না, তার জন্য তাদের ব্যবস্থা করা হয়েছে। সবাই যারা যারা প্রসাদ গ্রহণ করছে তাদের জন্য স্যানিটাইজার দেওয়া হচ্ছে, যারা যারা মাস্ক পরেনি রাস্তা দিয়ে যাচ্ছে তাদের জন্য মাস্ক দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ নিয়ে আসছে, সেই জন্য আমাদের জমায়েত যেহেতু খুব বেশি নেই, আমরা বিধি বিধান মানছি, সুতরাং করোনা তেমন আমরা যথাসম্ভব প্রভাব পড়বে না এই পুজোতে। আপনার নাম? সৈকত সামন্ত। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।